Assalamu alaikum, welcome back once again and you're watching BD Show 360. This is your BD Show 360. Hello everyone, kemon achen apnara? Asha korchi shokolei bhalo achen. Pen drive abishkar hoy 1999 sale. এম সিস্টেম নামের এই কোম্পানি পেন ড্রাইভ নামের ছোট্ট বস্তুটি আবিষ্কার করেন। পেন ড্রাইভ প্রথম দিকে ইউএসবি ড্রাইভ নামে পরিচিত ছিল এবং এর তথ্য সংরক্ষণের ক্ষমতা ছিল মাত্র 8 মেগাবাইট। এখন 8 মেগাবাইট পেন ড্রাইভের কথা চিন্তা করাও কিন্তু মুশকিল, কারণ মোবাইল ফোন থেকে ধারণ করা 1 মিনিটের একটি ভিডিও হয় 200 মেগাবাইটের বেশি। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে পেন ড্রাইভ। ই কমার্স সাইট ফ্লিপকার্ট ঘুরে পাওয়া গেল মাইক্রোওয়েভ কোম্পানির মজার কিছু পেন ড্রাইভ। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি দেখে নেওয়া যাক এই মজার মজার পেন ড্রাইভ গুলো। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। এক নম্বরে রয়েছে এই পেন ড্রাইভটি, হাতি আকৃতি। দেখে প্রথমে সাধারণ খেলনা মনে হতে পারে, তাই বলে বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। খেলতে খেলতে ফেলে দিলে অথবা পানিতে ডুবালে নষ্ট হয়ে যেতে পারে পেন ড্রাইভটি। 2 নম্বরে রয়েছে ক্যাপসুল আকৃতির এই পেন ড্রাইভটি। ক্যাপসুলের মতো দেখতে হলেও এই ক্যাপসুল খাওয়া যাবে না। বাচ্চাদের আশেপাশে এই পেন ড্রাইভ না রাখাই কিন্তু নিরাপদ। 3 নম্বরে আছে পিস্তল আকৃতির পেন ড্রাইভ। তবে এই পেন ড্রাইভ সম্পর্কে কিছু জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, ফিরে যাওয়া যাক মূল তথ্যে। পিস্তল আকৃতির পেন ড্রাইভ, ভয় পাওয়ার কিছুই নেই। এই পিস্তল দিয়ে গুলি করা যায় না, এটি শুধু তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান প্রদানের কাজ করে থাকে। 4 নম্বরে রয়েছে এই পেন ড্রাইভটি, পান্ডা আকৃতির পেন ড্রাইভ। পান্ডা চীনে বেশ জনপ্রিয় এক প্রাণী, তারই আকৃতিতে তৈরি এই পেন ড্রাইভটি। একে খেলনা বলে ভুল করা যাবে না, অনেকে ভুল করেই ফেলেন। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ পেন ড্রাইভ সম্পর্কে কিছু তথ্য, অর্থাৎ 5 নম্বর পেন ড্রাইভ, অগ্নি নির্বাপক যন্ত্র আকৃতি। দেখতে অগ্নি নির্বাপক যন্ত্র মনে হলেও এটি কিন্তু ইউএসবি ড্রাইভ। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। বিদেশে 360 একটি ভিডিও যদি মিস করতে না চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।